চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি। চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি। চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি। চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি। চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি। চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এবারে মেলায় ঢাকা ও চট্টগ্রামের মোট 110টি প্রকাশনা প্রতিষ্ঠানের 150টি স্টল অংশ নিয়েছে। মেলা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বন্ধের দিন মেলা শুরু হবে সকাল 10টায়। প্রথম দিন তেমন জমে ওঠেনি মেলা, অনেক প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নির্মাণ শেষ করতে পারেননি।